আপনার যে যেখান থেকে যে যে মাধ্যমে স্টুডিওতে আসা অডিয়েন্স গেস্ট বরাবরের মতো আপনারা আজও এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ থেকে 6 বছর আগে এই এমন দিনেই 28শে এপ্রিল 2013-এ এই আমাদের প্রোগ্রাম অ্যাকাউন্টেন্সির মাহবুব মোর্শেদ শুরু হয়েছিল যাত্রা। তখন আমরা ভাবতেও পারিনি যে একদিন এই প্রোগ্রামটা হবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রচারিত অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্সের উপর অ্যাডভাইসমূলক একটা প্রোগ্রাম। আর এর জন্য সবচেয়ে বড় অবদান এই লক্ষ লক্ষ দর্শক, শত শত অডিয়েন্স গেস্ট আর এই প্যানেলে আসা অনেক প্যানেল গেস্ট, আর সেই সাথে এনটিভির কলাকুশলী। অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 6 বছর আগে যখন আমরা এই প্রোগ্রাম শুরু করেছিলাম, তখন এই প্রোগ্রামটা শুধুমাত্র টেলিভিশনের মাধ্যমেই দেখা সম্ভব ছিল, কিন্তু আজ মোবাইল ফোনে, বাসে, ট্রেনে বসে যে কোনো জায়গা থেকে এই প্রোগ্রাম দেখতে পারতেছেন আপনারা। এই 6 বছরে টেকনোলজি এতই এগিয়ে গেছে, আজ যদি আমরা বলি ডিজিটাল ওয়ার্ল্ডে আছি ভুল বলা হবে না। এবং সত্যি কথা বলতে ডিজিটাল টেকনোলজি এখন আমাদের হাতের মুঠোয়, মানে বলতে গেলে মোবাইল ফোনের মাধ্যমে এখন কি না করা যায়। অনেক ইন্ডাস্ট্রি টোটালি ডিজিটালাইজড হয়ে গেছে, যেমন ধরুন আপনার ট্রাভেল ইন্ডাস্ট্রি বললে আমি একটু একটা জিনিস কিছু জিনিস শেয়ার করব, আমার অভিজ্ঞতা, রিসেন্ট কিছু অভিজ্ঞতা। কিছুদিন আগে ইস্টার হলিডে গেল ইংল্যান্ডে, 4 দিনের জন্য অফিস বন্ধ। আমার ওয়াইফ বলল, ইস্টার হলিডে 2 দিন আগে বললো যে অফিস যখন বন্ধ চলো একটু কোথাও ঘুরে আসি। ইস্টার হলিডে 2 দিন আগে কোথায় টিকিট কাটবো, কীভাবে কোথায় যাব কিছুই জানি না। ঘুম থেকে উঠে মোবাইল ফোন নিয়ে বেডে বসেই খুঁজে বের করলাম কোথায়। সেখানে তখনই টিকিট কাটলাম, পে করলাম, পরের দিন অনলাইনে চেক ইন করলাম, অ্যাপস আপলোড করে বোর্ডিং কার্ডটা পর্যন্ত মোবাইল ফোনে চলে আসলো। আর সেই অন্য অ্যাপসের মাধ্যমে এয়ারপোর্টে গেলাম ট্যাক্সি নিয়ে। সত্যি কথা বলতে সম্পূর্ণ জার্নিতে শুধুমাত্র পেপার ডকুমেন্ট বলতে শুধুমাত্র 2টো পাসপোর্ট ছিল আমাদের, আর কোনো কিছুই না, শুধুমাত্র মোবাইল। এবং হোটেল বুকিং, ট্রেন, বাস, স্ট্রিট ম্যাপ, যাই বলেন না কেন, সব কিছু এই মোবাইলের মাধ্যমেই আমরা করেছি, পে করেছি। এবং একটা একবার আমরা হাঁটতে হাঁটতে রাস্তা হারিয়ে ফেললাম, এখন পরে মোবাইলের মাধ্যমে খুঁজে বের করলাম আমরা কোথায় আছি, এবং নিয়ারেস্ট বাস স্টেশন থেকে বাস নিয়ে হোটেলে ফিরলাম। আর গত বছর একটা অভিজ্ঞতা ছিল, সেটা আমরা চায়নাতে এক ছোটোখাটো একটা হোটেলে উঠি, কিন্তু সেখানে রিসেপশনে যে ভদ্রমহিলা সে ইংরেজি কিছুই বলতে পারে না, আর আমি তাদের চাইনিজ ভাষাও বুঝি না। এখন এই অ্যাপসের মাধ্যমে আর তার অ্যাপসের মাধ্যমে আমরা একে অন্যের ভাষা না জানা সত্ত্বেও আমরা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করলাম। আর সবচেয়ে অবাক করা কাণ্ড একটা ঘটনা, এখনও আমি অবাক হই যে সেই মহিলা তার মোবাইলের অ্যাপস থেকে আমার মোবাইলের একটা ডকুমেন্ট জাস্ট স্ক্যান করলো, সেটা সাথে সাথে চাইনিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন হয়ে গেল। আমি আজও অবাক সে ঘটনায়। টেকনোলজি এতই এগিয়ে গেছে, কিন্তু আমি এগুলো কেন বলছি, হয়তো অনেকে ভাবছেন তো এগুলো তো আমরা সবাই করি, কিন্তু একটু সূক্ষ্মভাবে ভাবেন, 10 বছর আগে এই যে কথাগুলো বললাম একটাও সম্ভব ছিল না, সব কিছুতে পেপার ডকুমেন্ট।
আপনি টিকিট কাটতে হবে, পেপার প্রিন্ট করতে হবে, বোর্ডিং কার্ড হবে, আপনার সব কিছুতে আপনার পেপার দরকার হবে, কোনো কিছুই এমনভাবে ডিজিটাইজ ছিল না। ইভেন আমার ট্রাভেল গাইড কাটতে হতো, ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কোনো বই কিনতে হতো, অনেক সময় স্ট্রিট ম্যাপ প্রয়োজন হতো। আমরা অনেকে এখানে যখন প্রথম আসি, আমরা লন্ডন এ টু জেড একটা বই ছিল, সে বই দেখে আমরা রাস্তা খুঁজে বের করতাম। এভাবে অনেক ইন্ডাস্ট্রি এখন ডিজিটাইজড। এখন আমরা যারা বিজনেস করি তাদের রেকর্ড কিপিং, ট্যাক্স সিস্টেম, এগুলো কি এখন ডিজিটাইজড কেন হয় না? তাই গভর্নমেন্ট ভাবলো, ইউকে গভর্নমেন্ট ভাবলো যে এগুলো ডিজিটাইজ করা দরকার, আর তাই তারা বাধ্যতামূলকভাবে এবার শুরু করলো ডিজিটাল ট্যাক্স সিস্টেম, যারা তারা নাম দিয়েছে মেকিং ট্যাক্স ডিজিটাল। এটা এটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম আগেও করেছি, কিন্তু সেটা ছিল এই সিস্টেম চালু হওয়ার আগে। আর যেহেতু সিস্টেম চালু হয়ে গেছে, আমাদের অনেক কিছু জানার আছে, বোঝার আছে, অনেক কিছু শেখার আছে, আর তাই আজকের এই প্রয়োজন। এবং এটা আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, যা কখনোই শেষ হবে না, শুধু সামনের দিকেই আগাবে, কারণ ডিজিটাল টেকনোলজি শুধু সামনের দিকেই আগাবে, পিছনে যাবে না। সুতরাং এই প্রোগ্রামের গুরুত্ব অনেক, আর এই শেখার জন্য, জানার জন্য বরাবরের মতোই আমার সাথে প্যানেলে আজ একজন অ্যাকাউন্ট্যান্ট এবং একজন বিশিষ্ট বিজনেস অ্যাডভাইজার উপস্থিত, এবং তা আপনারা সবাই তাদেরকে চেনেন, তবু পরিচিত হই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার প্রোগ্রাম রেহানা। অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং আমরা অ্যাকাউন্টেন্ট এবং বিজনেসম্যানরা সিরিয়াসলি অ্যাফেক্টেড। অবশ্যই আপনার কন্ট্রিবিউশন আজকে আমাদের অনেক হেল্প করবে। আর হাসান, মাহবুব হাসান, ওকে, আপনার বিজনেস অ্যাডভাইজার আমাদের প্রয়োজন আজকে, কীভাবে বিজনেস কী করবে না করবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার প্রোগ্রাম অ্যাগেন। আজ হচ্ছে, আবার বলছি, আজ 28 এপ্রিল 2019। আজ আজকে যারা প্রোগ্রাম দেখছেন টিভি স্ক্রিনে, আজ কিন্তু এটা লাইভ প্রোগ্রাম। সুতরাং আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো ইনকোয়ারি থাকতে পারে যে কী এটা, কীভাবে হবে, আপনি কীভাবে এফেক্টেড হতে পারেন, অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। তাই যদি কোনো কিছু জানার থাকে, আমাদের স্টুডিওর নাম্বারে রিং করতে পারেন। আর প্রথমেই চলে যাচ্ছি যাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম শুরু করি, আমাদের অডিয়েন্স গেস্ট, তাদের কোশ্চেন নিব। প্রথমে কোশ্চেন পর্বে চলে যাচ্ছি। ওয়েলকাম স্যার। আপনার আলোচনার মধ্যে এক জায়গায় শুনলাম যে মেকিং ট্যাক্স ডিজিটাল, ট্যাক্স শুনেছি কিন্তু এই শব্দ তো শুনিনি আগে। ইনফ্যাক্ট হোয়াট ইজ দিস, ক্যান ইউ এক্সপ্লেইন মি প্লিজ, থ্যাংক ইউ। মেকিং, আমরা কোনো কিছু বানানোর ব্যাপার আছে এখানে, ট্যাক্স ডিজিটাল অবশ্য নামেও কিছুটা প্রকাশ পায়, তবুও যদি একটু ব্যাখ্যা করতে পারেন। আপনি আপনার ইন্ট্রোডাকশনে আসলে একটু করে বলে দিয়েছিলেন যে এটা একটা গভর্নমেন্ট নতুন রুল, নতুন নিয়ম করেছে। নতুন নিয়ম বলতে যেটা বোঝায়, আসলে নতুন লেজিসলেশন পাস করেছে এটা আসলে। তো এটা সবাই লিগেলি নাও বাউন্ডেড টু ফলো দিস রুল বেসিক্যালি। হ্যাঁ, তো এটা বলতে যেটা বোঝাচ্ছে যে মানে কি ফলো করবে, সবই তো লিগেল আসলে, বেসিক্যালি কি ফলো করতে হবে। এটার জন্য মেইনলি যারা এফেক্টেড হচ্ছে এই মুহূর্তে, যারা ভিএটি রেজিস্টার্ড কাস্টমার যারা আছে, যারা যাদেরকে ভিএটি সাবমিট করতে হয় কোয়ার্টারলি, তো এখানে রেকর্ড মেকিং, রেকর্ড কিপিং এর কিছু নিয়ম যেটা গভর্নমেন্ট নতুন করে ইমপ্লিমেন্ট করেছে, যেটা হচ্ছে যে রেকর্ড কিপিং গুলো আগে যেরকম করে পেপারে পেপারে রাখা হতো, রাখা হতো ভাবে ভিএটি সাবমিট করা হতো, এখন ওরকম না। যেটা করতে হবে, রেকর্ড কিপিংগুলো সবগুলো ডিজিটালাইজ করতে হবে, ডিজিটালাইজ করতে হবে। এবং অলসো যেটা করতে হবে সেটা হচ্ছে ভিএটি রিটার্ন যেটা সাবমিট করতে হবে, সেই ভিএটি রিটার্নটা সফটওয়্যারের মাধ্যমে ভিএটি রিটার্নটা সাবমিট করতে হবে। এখন আর ওই যে ম্যানুয়ালি টাইপ করে, সেই টাইপ করে নাম্বার টাইপ করে আর ভিএটি রিটার্ন আর সাবমিট করা যাবে না, সফটওয়্যার ইউজ করতে হবে এবং রেকর্ডগুলো ডিজিটাল রাখতে হবে। এটাকে আসলে নর্মালি মেকিং ট্যাক্স ডিজিটালটাকে আমরা নর্মালি মানে শর্ট করে এমটিডি বলি আর কি।
পরবর্তী কোশ্চেনে করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সেলিম চৌধুরী। আপনাকে অনেক ধন্যবাদ বড় মতো আমন্ত্রিত করার জন্য। সবার জন্য কি এমটিডি কম্পালসারি? সবার জন্য এমটিডি কম্পালসারি কিনা? আচ্ছা, এমটিডি যেটা বললাম, মেকিং ট্যাঙ্ক ডিজিটাল, এটা সবার জন্য কম্পালসারি না। একটু আগে রেনাপু যেটা বললো যে যারা ভিআইটি রেজিস্টার্ড এবং যাদের থ্রেশহোল্ড 85,000-এর উপরে যাদের ভিআইটি সাবমিট করতে হয় তাদের জন্য এটা কম্পালসারি। আর যারা ভিআইটি রেজিস্টার্ড না অথবা হচ্ছে যে ভলান্টারি রেজিস্টার্ড 85,000-এর নিচে তাদের জন্য এটা কম্পালসারি না। সো মেইন কথা হচ্ছে যাদের ভিআইটি থ্রেশহোল্ড যারা ক্রস করছে, যারা ভিআইটি রেজিস্টার্ড তাদের জন্য এটা কম্পালসারি। ওকে, তো এটা কিন্তু আবার এখানে খুবই ক্লিয়ার হয়ে যাচ্ছে, ইয়েস মেকিং ট্যাক্স ডিজিটাল একটা, আমি বলবো যে এটা একটা রেভলিউশনের মতো আনার চেষ্টা করতেছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা শুরু করলো তারা হয়তো ভিটির মাধ্যমে, ইটস জাস্ট এ বিগিনিং আর কি মনে করি। এবং 85,000 pounds যেটা বললেন, যারা বিজনেস আছেন হয়তো অনেকে জানেন 85,000 হচ্ছে বর্তমানে, এটা হচ্ছে ভিটি রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড। আপনার কারো যদি বিজনেস 85,000 pounds উপর চলে যায় তাকে অটোমেটিক ভিটি রেজিস্টার হতে হবে, কম্পালসারি তার জন্য ভিটি রেজিস্টার। আর যখন ভিটি রেজিস্টারে কম্পালসারি হয়ে যায় তার জন্য মেকিং ট্যাক্স ডিজিটাল কম্পালসারি হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকমই আর কি। ওকে, পরবর্তী কোয়েশ্চন দেখো ম্যাম প্লিজ। আসসালামু আলাইকুম মাহবুব ভাই, আমি নাজমুল হোসেন। আমি জাস্ট কোয়েশ্চন করতে চাচ্ছি, কেউ যদি এমটিডি এমপ্লয়েন্ট হয় তাহলে কীভাবে এফেক্টেড হবে? ওকে, মনে করেন যে ওই যে ভিটি রেজিস্টার যখন সে হয়ে গেল, তার সে জানে যে সে তার এখন উপায় নাই, যেটা ভিটি রেজিস্টার সে তার উপায় নাই, তার এমটিডি কমপ্লায়েন্ট হয়ে গেল, সে কিভাবে এফেক্টেড হতে পারে? ইম্পর্টেন্ট আসলে এফেক্টেড হবে, মানে বিরাটভাবেই এফেক্টেড হবে বেসিকলি। যেমন আগে যেটা হতো যে ধরেন আপনি কেউ একজন জাস্ট রিসিটগুলো সব রাখলো, হ্যাঁ, এখন শুধু রিসিটগুলো রেখে দিলেই হবে না, রিসিটগুলো ডিজিটালি রেকর্ড করতে হবে, হ্যাঁ, কম্পিউটারাইজ করতে হবে, ডিজিটালি রেকর্ড করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ধরেন আগে যেটা করা হতো গভর্নমেন্ট গেটওয়েতে গিয়ে ভিএটি রিটার্ন সাবমিট করা হতো, এখন আর গভর্নমেন্ট গেটওয়েতে গিয়ে টাইপ ইন করে আর ভিএটি রিটার্ন সাবমিট করা যাবে না। তার মানে তাকে একটা সফটওয়্যার কিনতে হচ্ছে, বেসিকলি সফটওয়্যার থ্রু সফটওয়্যার তাকে ভিএটি রিটার্ন সাবমিট করতে হচ্ছে, হ্যাঁ। সো এখানে এখন একজন যে বিজনেস চালাচ্ছে সে কি বসে বসে ডিজিটাল ওই রেকর্ডগুলাকে কম্পিউটারে দিবে নাকি সে বিজনেসে কনসেন্ট্রেট করবে, এখানে একটা মানে ইয়ে থাকে আর কি, টাইম কনজিউমিং একটা ব্যাপার থাকে। তো আমরা সবসময় বলি, আসলে এইচএমআরসিও সবসময় বলে যে এটার অল্টারনেটিভ ইয়ে হচ্ছে যে তোমার যদি কোনো অ্যাডভাইজার অথবা অ্যাকাউন্টেন্ট থাকে তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করো, তারা জানে যে কিভাবে কি করতে পারবে। ওই যে আপনি বললেন যে ইনভয়েসগুলো আগে যে ইনভয়েসগুলো রাখতো সেটা ডিজিটাইজড ফর্মে নিতে হবে, এটা কি মনে করেন যে এটা কিভাবে করবে? এটা ইদার হচ্ছে এটা স্প্রেডশিটে সে রাখতে পারে অথবা সফটওয়্যারে রাখতে পারে, মানে সফটওয়্যার, তাও সফটওয়্যার যেটা হবে সেটা এইচএমআরসি অ্যাপ্রুভ যেটা সফটওয়্যার রাখতে হবে ওরকম সফটওয়্যারে রাখতে হবে অথবা সে স্প্রেডশিটে রাখতে পারে। সে যদি স্প্রেডশিটে এগুলো সবগুলো রাখে এবং তার অ্যাকাউন্টেন্টকে এটা সে হ্যান্ড ইন করে তাহলে অ্যাকাউন্টেন্ট ওখান থেকে ভিএটি রিটার্ন সাবমিট করতে পারে। তাহলে এইভাবে এফেক্টেড হচ্ছে যে তার কাগজপত্রগুলো এখন পেপার ফর্মে থেকে ডিজিটাইজ করতে হবে, করতেই হবে, এখন আর কোনো অপশন নাই। তাদের কাজ আসলে বেড়ে গেল, হ্যাঁ। পরবর্তী কোশ্চেন দেখো ম্যাম প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে 6টা বছর পেরিয়ে গেল, আল্লাহর রহমতে এই প্রোগ্রামটা কিন্তু অনেক অনেক দূরে গিয়ে গেছে। এখন আমরা আমাদের কাছে খবর আসে যে ওয়ার্ল্ডের খানাচে খানাচে জায়গা থেকে মাহবুব মুর্শিদ প্রোগ্রামের জন্য লোক অপেক্ষা করে, উইচ ইজ উই আর প্রাউড। থ্যাংক ইউ, সো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আর এই আমাদের কমিউনিটিকে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য। আমার একটা কোয়েশ্চন হলো যে ডিজিটাল রেকর্ড বলতে কি বোঝায়? ওকে, ডিজিটাল রেকর্ড বলতে কি বোঝায়? আসলে আমি আপনার সাথে একটু ডিসকাস করতেছিলাম, তো আমি দেখি যে কত কি আপনার মনে করেন যে আমরা বর্তমান যে সিস্টেমে সেটা মনে করেন যে একটা রেকর্ড আপনার যখন একটা ইনভয়েস সেটাকে স্ক্যান করতে পারেন, স্ক্যান করলে কিন্তু এটা ডিজিটাল ফর্মেটে চলে আসে। ওকে, কারণ আপনি একটা ফটো পেয়ে যাচ্ছেন এটা, এবং এটা আপনি তখন একটা স্প্রেডশিটে আপনি ইনপুট করবেন,
এইভাবে এই একটা ডকুমেন্ট যেটা ইনভয়েস ছিল সেটা এখন এক্সেলের মাধ্যমে বা কোনো সফটওয়্যারের এন্ট্রির মাধ্যমে এটা একটা ফিগারে পরিণত হচ্ছে, এইভাবে ডিজিটালে কনভার্ট হচ্ছে। যে আমি যে ইয়ের কথা বলতেছিলাম, যে ট্রাভেলের কথা বলতেছিলাম, ওটা কিন্তু সব কিছু মোবাইলে চলে আসছে। ঠিক একইভাবে মোবাইলেও কিন্তু আপনার সেই সফটওয়্যার লোড করা যাবে এবং যেখান থেকে আপনি এটা ফটো তুলতে পারবেন, এটাও কিন্তু একটা ডিজিটাল ফর্মেটে চলে আসতেছে। মোবাইলের মাধ্যমে আপনি ফটো তুললেন এবং ইচ্ছা করলে ওই সফটওয়্যারটা কিন্তু আপনার মোবাইলেও রাখতে পারেন, যেখানে আপনি টাইপ করে ফেললেন, আপনার একটা ইনভয়েস আপনি প্রিন্ট করতে পারেন মোবাইলের মাধ্যমে। এইভাবে এই সিস্টেমটাকেই আমরা বলি ডিজিটাল ফর্মেট আর কি। ডিজিটাল, আমরা আসলে একটা কথা অনেক সময় বলি ডিজিটাল ফটো, আগেকার দিনে ওই যে ক্যামেরা দিয়ে তুলতো, রোল ই করতো, ওইটা কিন্তু ডিজিটাল ছিল না। ওইটা ম্যানুয়ালি ক্যামেরা রোলে মানে ফটো উঠতো, ওখানে যা ওয়াশরুমে ওয়াশ করতে হইতো, তারপরে আবার এটার থেকে আবার কাগজে প্রিন্ট করে আসতে হইতো, সেগুলো ছিল ডিজিটাল না। এখন ডিজিটাল ফটোগ্রাফি বলতে আপনি ক্যামেরা তুলবেন, কোনো রিল নাই, কিচ্ছু নাই, একটা মেমোরি স্টিকের মধ্যে ঢুকতেছে, যেটা এখানে এটা এটাও একটা মেমোরি স্টিকের মতোই মনে করেন, এখানে মেমোরি আছে, এখানে ফটোগুলো উঠতেছে এবং এখান থেকে পরে আপনি প্রিন্ট করেন বা একজনকে শেয়ার করেন বা ফেসবুকে পোস্ট করেন, সেটা আপনার ব্যাপার। এইভাবে আপনার ডিজিটাল ফর্মেটে যাচ্ছে, ঠিক একই রকম আপনার ডকুমেন্টটাও ঠিক এইভাবে একটা ডিজিটাল ফর্মেটে চলে আসতেছে। এটাই আমরা বলি একটা ডিজিটাল ওয়েতে ট্রান্সফার করা আর কি। পরবর্তী কোশ্চেনটা করবেন প্লিজ। ধন্যবাদ মহাবাই। কারেন্ট সিস্টেম আর এমটিডি সিস্টেমের মধ্যে যে পার্থক্য, এটা ওকে আমরা ধীরে ধীরে আগাচ্ছি একদিকে, আমরা মনে হয় কিছু বলতেছি হয়তো কিন্তু ক্লিয়ার হচ্ছে না। হয়তো এমটিডি মানে বর্তমান সিস্টেমটা যেটা হচ্ছে আপনার টোটালি পেপার বেসড, মনে করেন যে অনেকে অবশ্য অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু কম্পালসারি হওয়ার আগ পর্যন্ত একদম পেপার বেসড ছিল। তারা আমাদেরকে অনেক সময় পেপার কেরিয়ার ব্যাগে করে ইনভয়েস নিয়ে আসতো আর কি, আমাদের অ্যাকাউন্টেন্সি করতে হইতো, বুক কিপিং করতে হইতো, ভিটি করতে হইতো। এখন এই সিস্টেমের সাথে যে নতুন সিস্টেম আসছে এমটিডি, এটা মানে পার্থক্যটা কি? আমি কারেন্ট সিস্টেমটা একটু বলি। আসলে কারেন্ট সিস্টেমে যেটা হয় নরমালি, যেটা হচ্ছে ওই যে ওল্ড পেপার বেস সিস্টেম, যেটা করে ক্যারিয়ার ব্যাগে সব কাগজগুলো নিয়ে আসে, তার থেকে অ্যাকাউন্ট্যান্ট দেখে 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 আগে যেটা করতো একটা খাতার মধ্যে লিখতো যে আমার ধরেন এই যে মাল কিনলাম আমার এত খরচ হলো, আমার ইলেকট্রিসিটি বিল এত খরচ হলো, আমার অন্যান্য খরচগুলো আমার এত খরচ হলো, একটা পেপার নোটবুকের মধ্যে রাখা হতো, সেই নোটবুক থেকে ওয়ার্ক আউট করে তার ভিএটি পেয়েবল, ভিএটি আউটপুট, ভিএটি কত, ইনপুট ভিএটি কত, তার ভিএটি পেয়েবল কত, এভাবে সে ক্যালকুলেট করতো। যেটা থাকতো সেটা হচ্ছে কমপ্লিটলি একটা বইয়ের মধ্যে থাকতো, এটার কোনো কম্পিউটারের কোনো অপশন আসলে ওই যুগে ছিল না আর কি। তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ওটা ছিল ধরেন আমরা কারেন্ট সিস্টেমও বলবো না, একটু কিছুটা উন্নত তার থেকে বেসিকলি। তো এমটিডি এখন যেটা হচ্ছে, এখন এমডিটির মধ্যে যে আমার আর ওই সিস্টেম ফলো করার কোনো অপশনই নাই, গভর্নমেন্ট এটা কমপ্লিটলি স্টপ করে দিচ্ছে। গভর্নমেন্ট বলছে তোমার যে তুমি আমাকে যে ইনফরমেশনটা পাঠাচ্ছ সেটা অবশ্যই তোমার কাছে ডিজিটাল রেকর্ড থাকতে হবে, দ্যাট মিনস ওটা আমার অবশ্যই কোথাও কম্পিউটারে আমার ওই ওই ফিগারের ব্রেকআপ কোথাও থাকতে হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে এমটিডি এখন, যে গভর্নমেন্ট এসে আর ওই যে কাগজ খুঁজবে না, অথবা এইচএমআরসি কে আমাদের বলা যাবে না যে আমাদের কাছে তো নাই, আমাদের কাছে তো এটার কোনো ব্রেকআপ নাই। হ্যাঁ, আমাদের অথবা আমরা ভুল হয়ে গেছে সিস্টেমে ইনপুট করতে, টাইপিং এরর, বেসিকলি আমাদের টাইপিং এরর হয়ে গেছে, সে কারণে আমাদের আমরা ভুল ফিগার সাবমিট করছি। তো এই টাইপিং মেইনলি কিন্তু এমটিডি করার মেইন উদ্দেশ্য হচ্ছে এইচএমআরসির, যে এই যে টাইপিং এরর, এই টাইপিং এররটাই ওরা এলিমিনেট করতে চাচ্ছে। ওরা টাইপিং এররের জন্য আর রেভিনিউ লুজ করতে চাচ্ছে না, যে কারণে ওরা বলছে তোমরা আর টাইপ করবা না, তোমরা যেটা করবা সব কিছু ডিজিটালাইজ করবা, আর কোনো পেপার থাকবে না, কোনো টাইপ থাকবে না, তোমরা ওই সফটওয়্যার থ্রো দিয়ে দিয়ে তোমরা কম্পিউটারে টাইপ করবা, দ্যাটস ইট, ওখান থেকেই সব কিছু ক্যালকুলেট হবে, ওখান থেকেই তোমরা ভিএটি সাবমিট করবা। তো এটাই হচ্ছে এমটিডি করার মেইন উদ্দেশ্য বেসিক্যালি। ওকে, ভেরি ইন্টারেস্টিং। উদ্দেশ্য আমরা জানলাম, উদ্দেশ্য আরও কিছু আছে, হয়তো আমরা পরে ডিসকাস করব। পরবর্তী কোশ্চেনটা নেই, আমাদের সেগমেন্টের শেষের দিকে আমরা একটা ভিডিও দেখব এই আপনার কোশ্চেন নেওয়ার পরে আমরা আনসার দেব। আসসালামু আলাইকুম, আই অ্যাম হুসাইন মোহাম্মদ ইসলাম, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
MTD is a new idea to me. My question is when it is going to be started. Okay. এটা কবে থেকে শুরু হচ্ছে? MTD going to start. Okay. Is MTD এটা? Welcome to a program. আপনার একটা বিশিষ্ট গেস্ট আমাদের মাঝে আজকে উনি আসছেন. Welcome to London as well. Okay. Okay. MTD যেটা এটা অলরেডি শুরু হয়ে গেছে 1st of April থেকে এটা. যারা বিএটি রেজিস্টার যখন একটু আগে বড় হলো তাদের ফার্স্ট কোয়ার্টার যখন এন্ড হবে যেটা এপ্রিলে শুরু হয়েছে যেমন এপ্রিল মে জুন মাসে তাদের কোয়ার্টার এন্ড হবে অগস্টে তাদেরকে এটা ফার্স্ট সফটওয়্যারের মাধ্যমে সাবমিট করতে হবে সো এটা এমটিডি যেটা এটা অলরেডি শুরু হয়ে গেছে এবং ফার্স্ট সাবমিশনটা হবে অগস্টে ফার্স্ট কোয়ার্টারে ব্যাপারটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে তবু আমি বলতেছি এটা কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু যেহেতু ভিটি হয় নর্মালি মানে আপনার 99% ক্ষেত্রে বলবো যে কোয়ার্টারলি হয় তাহলে এপ্রিল মাসে যে কোয়ার্টারটা শুরু হলো সেটা শেষ হবে এপ্রিল মে জুন ব্যাখ্যা করলো তো জুন মাসের ভিটিটা জমা দিতে হয় জুলাইয়ে না এখন আবার গভর্নমেন্ট 1 মাস 7 দিন সময় এক্সটেন্ড করছে তার মানে অগস্ট মাসে 7 তারিখের মধ্যে আপনার জমা দিতে হচ্ছে ওইভাবে আপনার কিন্তু যদিও অলরেডি সিস্টেম চালু হয়ে গেছে কিন্তু ফার্স্ট ভিটি রিটার্নটা যাবে এই দেশে সেই 30th of June যে কোয়ার্টার সেখান থেকে আর কি সঙ্গে ব্যাপারটা এইভাবে হয়ে যাক ক্লিয়ার আর কি পরবর্তী কোয়েশ্চনটা করবেন প্লিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ধন্যবাদ মুর্শেদ ভাই 2013 সাল থেকে আমাদের ইউকের সকল সিটিজেনদেরকে আপনি এত সুন্দরভাবে অ্যাকাউন্টেন্সি নিয়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে ট্যাক্স ইনকাম বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করার জন্য আমি একজন সেলফ এমপ্লয়ার হিসেবে খন্দকার মুস্তাফিজুর রহমান আপনাকে একটা প্রশ্ন করতে চাই কিভাবে একজন অ্যাকাউন্টেন্ট আমাদেরকে হেল্প করতে পারে ধন্যবাদ অ্যাকাউন্টেন্ট হেল্প করতে পারবে বলেই হয়তো আমাদের প্রোগ্রাম করা আর কি আসলে একটা কথা বলবো এই ব্যাপারটা শুধুমাত্র যে নতুন বলে যে কঠিন তা না ব্যাপারটা আসলে কমপ্লিকেটেড আমরা যতই বলি না কেন আজকে যতই সহজ করে বোঝানোর চেষ্টা করি না আসল ব্যাপারটা এত সহজ আমি বেশ কমপ্লিকেটেড এবং এই কমপ্লিকেশনের জন্য ট্যাক্স অফিস পর্যন্ত নিজে বিজনেসম্যানদেরকে অ্যাডভাইস করতেছে যে ইউ শুড সিক প্রফেশনাল অ্যাডভাইস মানে তোমরা অ্যাকাউন্টেন্টের কাছে যাও ব্যাপারটা বুঝো কীভাবে রেকর্ড করতে হবে এখন মনে করেন একজন সাধারণ বিজনেসম্যান সে তার কনসেন্ট্রেট করবে তার বিজনেসে ডে টু ডে বিজনেসে নিয়ে তার ইনভয়েস কোথায় ব্যাগের মধ্যে রেখে দেয় আর কি এখন এটা আবার কোথায় সিস্টেমে ঢুকাবে কি এক্সেল করবে না করবে কিন্তু এখন সিস্টেমটা এরকম এখন অ্যাকাউন্টেন্টরা হয়তো তাদেরকে বোঝাবে যে এইভাবে রাখতে হবে অ্যাটলিস্ট সে যদি নিজে নাও রাখতে পারে তার একজন এমপ্লয়ি রাখতে হবে যেটা এটাকে কনভার্ট করবে ওই ফর্মেট রেহানা এক্সপ্লেন করতেছিল যে এই ইনভয়েস কনভেনশনাল মেথড থেকে সে ডিজিটালে যাবে এই কাজগুলো করা আপনার বিজনেস কিন্তু রাত দিনের শেষে আপনার রেকর্ড রাখতে হবে অ্যাকাউন্টেন্ট আসবে না রাতে আপনার রেকর্ড কিপিংয়ের জন্য আপনারই রাখতে হচ্ছে কিন্তু কীভাবে রাখবেন সেটার অ্যাডভাইস অবশ্যই একজন অ্যাকাউন্টেন্ট ভালো দিতে পারবে কারণ দিনের শেষে বা কোয়ার্টার শেষে সেই কিন্তু ভিটি করতেছে আপনার সে কীভাবে করবে তার সুবিধার্থে এবং ট্যাক্স কমপ্লায়েন্স সব কিছু মিলিয়ে কীভাবে এটা চলবে সেটা আমরা অ্যাকাউন্টেন্টে ভালো বুঝতে পারবো এই কারণে আমরা সবসময় অ্যাডভাইস করি যে এভাবেই আপনারা যদি অ্যাকাউন্টেন্টের কাছে যান তাহলে তারা কিন্তু আপনাদেরকে হেল্প করবে এবং এটাই আমরা বলবো আমাদের এখানেই এই সেগমেন্টের শেষ যদিও আমাদের একটা ভিডিও দেখার কথা ছিল পরবর্তী সেগমেন্ট প্রথমেই আমরা ভিডিওটা দেখব তো বিউটি পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আমাদের সাথে থাকবেন বিউটি পর দেখা হচ্ছে আবার